আই বন্ধুরা, এখন হচ্ছে 6টা বাজে পুরো, আর এখন একটু চা করে নিয়েছি। নিয়ে তো সোনাই খাচ্ছে আর আমি একটু চা করেছি, আমি খেয়ে নেবো, হাজব্যান্ডও এসে চা খাবে। আচ্ছা, আর বিস্কিট আর সোনাই খাচ্ছে ম্যাগি। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, এখন থেকে ব্লগটা তো শুরু করলাম, এরপরে কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের সকাল, আর সকালবেলায় হাজব্যান্ডকে চা করে দিয়েছি আর রেডি হয়ে গেছে, দেখো, অফিসের উদ্দেশ্যে যাবে বলে। আর এখানে সোনাইও পড়া দিয়েছে আমাকে, তো ওর পড়া দেখছি, আমি ধরছি। তো এরকমভাবে দিনটা তো শুরু হয়েছে। যা হোক, সকালে রান্না বান্না সব কিছু কমপ্লিট, আর তোর সোনাইকে পড়িয়ে টড়িয়ে উঠে দেখো এখানে খাবার দিয়েছি। তো আগের দিনের অনেক কাঁচাকুচি ছিল, আর মাঝে মাঝে তো এখন বৃষ্টি হচ্ছে জানো তোমরা, তো সেগুলো সব কিছু তুলে এনে এখানে রেখেছি। আর ওগুলো হচ্ছে রেখে দিই, কারণ জামা কাপড় না এত মানে এ হয়ে থাকে, ঘর দোর তো অপরিষ্কার লাগে না, কি বলবো। তো আজকে সকাল সকাল যেহেতু রান্না করে নিয়েছিলাম, হাজব্যান্ড নিয়ে অফিসে চলে গেছে, তো রান্না করেছিলাম বন্ধুরা, কী বলো তো, পেঁপে আলুর তরকারি করেছি, ডিমের ঝাল করেছি, মানে ডিম আলু দিয়ে একটা ঝাল ঝাল মতো মাখা মাখা করেছি, ডিম ভেজে আলু দিয়ে তরকারি। আর হচ্ছে তোমার কুমড়ো ভাজা করে দিয়েছিলাম, হাজব্যান্ড নিয়ে চলে গেছে, রুটি খেয়ে গেছে। আর সোনাইকে সকালে দুধ কর্নফ্লেক্স খাইয়েছিলাম, আর তো চাও হয়ে গেছিলো, সব খাওয়া হয়ে গেছিলো সকালে। আর তো এখন সোনাইকে দেখলে ভাত আর পেঁপে আলু তরকারি, ডিমের একটু আলু দিয়েছি, এই দিয়ে সোনাই খাচ্ছে। আর দুপুরে একটু যা হোক রান্না করে নেবো, সেটা পরে করবো, আগে এই কাজ বাজগুলো গুছিয়ে নিই বন্ধুরা। প্রচুর জামা কাপড়ের লার হয়ে আছে দেখো, তো এগুলো যতক্ষণ না গোছাবো ঘর দৌড় একদম অগোছালো লাগছে জানোই তো, চলো এগুলো গুছিয়ে ফেলি। তো বন্ধুরা দেখো, এই যে কাজ বাজগুলো সেরে নিচ্ছি, আর ঝটপট করে অনেক জামা জড়ো হয়ে গেছে, কারণ কদিন ধরে ধরো সেরকমভাবে মানে তুলে তুলে এনে রাখা হয়েছে, এত পাট করে রাখা ছিল, কিন্তু এক জায়গায় অনেক জামা একসাথে ওরে রাখলে যা হয় আর কি। তো প্রত্যেকের জিনিস আলাদা আলাদা, যেরকমভাবে আমি রাখি ওরকমভাবে রেখে দিচ্ছি, আর রেখে দিলে না ঘরটা অনেক ফ্রেশ লাগে, তো সেই জন্য সব জিনিস আগে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে আমি ওদিকে করব। আর টুকটাক করে একটু একটু রান্না বান্নারও জোগাড় করছি মাঝে মাঝে গিয়ে গিয়ে, তো এরকমভাবে একা হাতে করি। তো বন্ধুরা সব কিছু অনেক মানে একসাথে অনেক কিছু করতে গেলে যা হয় আর কি। তো বন্ধুরা একা হাতে কাজ করতে করতে কখন যে সকাল থেকে সন্ধে হয়ে যায় বোঝাই যায় না সত্যি কথা বলতে, কাচাকুচি ঘরের কাজকর্ম, বাচ্চা দেখা, নিজের কিছু কাজকর্ম, বিজনেসের কাজকর্ম, টিউশন পড়ানো, সব কিছু করতে করতে না সত্যি কখন যে মানে দিন শেষ হয়ে যায় তাই বোঝাই যায় না, নিজের একটু বিশ্রাম নেওয়ারও সময় থাকে না। তো যাই হোক বন্ধুরা, কাজ করতে তো হবেই, আর কাজ ছাড়া তো জীবন অচল, তো সেই জন্যই। তো যাই হোক বন্ধুরা, আর পুজো আসছে বলে কথা তো সব কিছু কাজ তো একটু এক্সট্রা বাড়ান তো হয়ই, তো সেও সব কিছু মানে ধুলো ঝেড়ে নতুন ঘরের নতুন রূপ দেয়া, মানে ঘর যেরকমই হোক যার যেটুকু আছে সেইটুকুতেই যদি নতুন রূপ দেওয়া যায় সেটাই মনের একটা আনন্দ, মনের কাছে সত্যি ভালো লাগা যে না এইটুকু তো পেরেছি, এইটুকু আমার স্বর্গটাকে তো এইটুকু সুন্দর করে সাজাতে পেরেছি, তো সেটাই। তো বন্ধুরা ওদিকে কাজ করছি, করতে করতে এদিকে আবার হচ্ছে রান্না, তো রান্না হচ্ছে আবার রান্না বলতে হচ্ছে কাঁচকলা ভাজাটা করে নিয়েছি, কুমড়ো ভাজা বসিয়েছি, আর সোনাই এখানে আবার পড়তে বসেছে, এই যে তো সোনাইকে একটু পড়াচ্ছি, আবার ওদিকে কাজ বাজ করছি, তো সব কিছু একসাথেই চলছে। আর তো ওদিকে গোছানো গাছানো অনেকটাই বাকি আছে বন্ধুরা, তো কী বলতো কিছু সময় রাখি তো প্রয়োজন মতো, তারপরে আবার মনে হয় একটু চেঞ্জ করলে ধুলো ধালা থাকে সেগুলো মানে চেঞ্জ করে নিচ্ছি, বিছানার চাদরটা আজকে ভাবছি যে একটু চেঞ্জ করে নেব, কারণ দুপুরে যেহেতু সোনাই আমি এই ঘরে শুই, তো একটু ড্যাম ড্যাম কদিন ছিল বৃষ্টি, তাই আজকে একটু চেঞ্জ করে নেব, নিয়ে গোছ গাছ করে নিই। চলো বন্ধুরা, বেশ বেলাও হয়েছে, এখন 10:45 বাজে, চলো বন্ধুরা। নিজের কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওই ঘরটা যে ঘরটা করছিলাম ক্লিন, তো ওই ঘরে কাজ বাজগুলো হয়ে গেছে। আর যে কটা কাঁচাকুচি ছিল ওপরে এসেছি, এসে দেখছি যে মিলতে এসে দেখছি একদম আকাশ কালো হয়ে বেশ ঝড় উঠেছে, আর সোনাইও এসছে আমার সাথে, আর জামা কাপড় যেগুলো শুকনো ছিল তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি, আর ভিজেগুলো আর মিললাম না বন্ধুরা, ঝটপট করে তুলে আর সিঁড়িতে ভিজেগুলো মিলে দিয়ে নিচে চলে যাব, কারণ বেশ একদম ঝড় মতো হয়েছে, আর টিপ টিপ করে হালকা হালকা যেন হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। তো এরকমভাবে তো যখন তখন মানে বৃষ্টি চলে আসছে, তো যাই হোক পুজোর আগে কাঁচাকুচি তো প্রচুর থাকে, তো যাই হোক ওরকমভাবে ম্যানেজ করছি। আর কিছু বেডশিট আমার এখনও ডোবানো আছে, যেহেতু আমি সামনের ঘরটায় বেডশিটগুলো মানে তুলেছি আজকে, আর তো ওইখানে না একদম মানে বেডের কাছের বেশ ঝুল মতো, মানে ওগুলো ওপরের ঝুল ছাড়া হয় বেডের কাছের না নিচের দিকে একদম ঝুল ঝুল মতো হয়েছিল, তো সেইগুলো ঝাড়তে গিয়ে আবার বেডশিটটাও চেঞ্জ করে ফেললাম বন্ধুরা, এত রকমভাবে তো থাকতে পারি না জানোই তো তোমরা। 1 কিলো আলু তো এই কটা বাজার করে আনলাম বন্ধুরা, দোকান বাজারগুলো একদম বাড়ন্ত ছিল কয়েকটা জিনিস, তো আনলাম। আর সোনাই তো ভাতের সাথে একটু লেস খাবে বললো, মা ছেলে একটু লেস দাও,
তো ওই জন্য দিলাম ওর জন্য। তো চলো বন্ধুরা, আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো সোনাইকে খাওয়াতে বসবো, যখন কি কি রান্না করেছি না করেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ঘর দোর একদম মোটামুটি ক্লিন করে নিয়েছি, তো আমার আজকে সত্যি কথা ডাস্টিং হয়ে গেছে, মপিংটা হয়নি। তো সোনাইকে বেশ বেলা হয়েছে, তো সোনাইকে খাইয়ে দাইয়ে তারপরে আমি ডাস্টিংটা করবো, রান্নাঘরটা একটু ক্লিন করবো, করলে আজকের মতো মোটামুটি তাও আমার প্রায় অনেক দুটো বেজে যাবে বন্ধুরা, সব কাজ গোছাতে। আর বাসন কটা মেজে নিলাম যেহেতু রান্না বান্না হয়ে গেছে, তো এরকম ভাবে গুছিয়ে গেছি যতটা পারি সম্ভব কাজ করার চেষ্টা করি। আর হাজবেন্ড তো অফিস চলে গেছে আগেই বলেছি সকালে, তো চলো বন্ধুরা এবার সোনাইকে স্নানটা করিয়ে নিই, করিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা দেখো, যেগুলো কাঁচাকুচি ছিল সব কেচে মিলে দিলাম, এখন আকাশটা অনেকটা ধরন আছে। আর তো সোনাই আজকে পূজা দিয়েছে, দেখো গোপাল সোনার দর্শন তোমরা করে নাও। তো বন্ধুরা সোনাই পূজা দিয়ে চলে এসেছে, আর ওর খাবারও রেডি করে নিয়েছি, আর কি কি মেনু হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ। চলো বন্ধুরা। আর বন্ধুরা তো এখন 1:30 বাজে, আর আমি এখন সোনাইকে খাওয়াবো। তো রান্না করেছি কাঁচকলা ভাজা, কুমড়ো ভাজা, সোয়াবিন আলুর তরকারি, আর হচ্ছে চিপস আছে, তো সোনাই এটা দিয়ে খাবে। আর আজকে নিরামিষ করেছি, হ্যাঁ। তো সাথে দেখো বন্ধুরা, সোনাইকে খাইয়ে নিয়ে আমি স্নান করবো, তারপরে আমি খাবো। তো বন্ধুরা এইসব কাজকর্ম তো আছেই, আর আজকে যেহেতু একটু ডিপ ক্লিনিং করছিলাম, তো সেই জন্য একটু বেলাও হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো, ওকে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা এখানে সোনাইকে অ্যাপেলও দিয়ে দিয়েছি, তো সোনাই খাচ্ছে এখন, আর একটু খেলা করছে। আর তো আর কোনো ভিডিও করিনি দুপুরে, আমি খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম, আর এখন হচ্ছে পড়িয়ে উঠেছি, মানে এখন 9:00 বাজতে যায়। আর হাজব্যান্ড দেখো ডিউটি থেকে এসে একটু ক্লান্ত আছে, তো সেই জন্য একটু রেস্ট নিচ্ছে, তো কেউ কিছু মনে করো না বন্ধুরা। আর তো ওখানে শুয়েছিল, আমি ভিডিওটা করে ফেলেছিলাম। আর তো সোনাইয়ের সাথে এখন আমি খেলা করছি, দেখো খেলার ছলে একটু মানে গান কবিতা এগুলো ওকে ধরে নিচ্ছি, তো এরকম করে মজা করেই পড়াই, কারণ পড়িয়ে উঠি তো উঠে তখন আমারও এনার্জি অনেকটা লস থাকে। আর হাজব্যান্ড দেখছে, ভাবছে যে কি হলো, তো ভিডিও করছে বুঝতে পারেনি। তো যাই হোক বন্ধুরা চলো, তো সোনাইয়ের সাথে একটু খেলা করি, আর এখানেই ব্লগটা আজকে শেষ করবো। একটা গান শোনো তোমরা।